Hi everyone, আজকে আমি মুগ ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রান্না বান্না। প্রথমেই দেখা যাক আমাদের কি কি লাগবে। 1.5 কাপ ডাল, 2 কাপ লাউ, 1/2 কাপ পেঁয়াজ ও রসুন কুচি, জিরার গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা 1.5 টেবিল চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2-3টা এলাচ ও 2 টুকরা দারচিনি, 2-3টা তেজপাতা, 3-4টা আস্ত শুকনো মরিচ, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল ও লবণ। প্রথমে ডালটাকে ভেজে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। ডালটা হাফ সিদ্ধ হয়ে এসেছে, এখন এক এক করে সবগুলো মশলা ও লাউ দিয়ে রান্না করব। লাউ এবং ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে লাউটা যেন বেশি সিদ্ধ হয়ে গলে না যায়। আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন। ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন একটা প্যানে 2-3 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে জিরা দিয়ে দিব। জিরাটা যখন ফুটে উঠবে ও পেঁয়াজটাও ব্রাউন হয়ে যাবে তখন এটা ডালের মধ্যে দিয়ে দিব। আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। ডালটাকে এরকম ঘন রাখবেন, বেশি পানি পানিও না আবার বেশি শুকনাও না। হয়ে গেল আমার মজাদার ডাল। উপরে একটু পেঁয়াজ বেরাস্তা দিয়ে গার্নিশ করে নিতে পারেন, আর আপনারা এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না, এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।